Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে শেয়ার করব আমার শ্বশুরবাড়ির পাশের একটা গ্রামে মেলা হচ্ছিল। ওই মেলায় আমরা তিনজন মিলে গিয়েছি এবং আপনাদের উদ্দেশ্যে কিছু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, তা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা এনজয় করবেন। অটোর জন্য ওয়েট করতে করতে অটো চলে এসেছে এবং আমরা উঠেও পড়েছি। তারপর আমরা তিনজন মিলে একটু ফান করতেছিলাম এবং সাইডের দৃশ্যটা অনেক বেশি উপভোগ করছি, এত বেশি ভালো লাগতেছিল। সত্যি কথা বলতে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের সৃষ্টি সব কিছু অসম্ভব সুন্দর, আলহামদুলিল্লাহ। চলে এসেছি আমরা মেলার গেটের সামনে, অলমোস্ট দূর ঢুকেও পড়লাম। সো দেখিয়ে দিব আমরা আজকে কী কী কেনাকাটা করেছি এবং মেলায় কতগুলো জিনিস এবং অনেক জিনিসপত্রের দোকান বসেছে, কিসের কিসের দোকান বসেছে তা আপনারা দেখতে পাবেন। তো আজকে মেলায় আসার মূল কারণ হচ্ছে আমার ইয়োশামণি এবং আমার সোনামণি দুইজন মিলে অনেক বেশি ইন্টারেস্টেড ছিল যে তারা নাগরদোলায় এবং একটা অনেক বড় নৌকা আছে সেটা একটু পর শেয়ার করবো, ওই নৌকাটাতে দোল কাবে, এই তো শেয়ার করে দিলাম। ওই কারণে আসছি, টিকিট কাটা শেষ হয়েছে, একটা 30 টাকা দামের টিকিট, দুইটা 60 টাকা নিয়েছে। আমাকে বলেছিল তারা দুইজন আমিও যেন দোল কাই। আমি বলছি না, আমি দোল কাবো না, তোমরা দুইজন ওঠো, এনজয় করো, দেন আমি তোমাদের শ্যুট করি ভিডিও। তারপর ওরা আস্তে আস্তে উঠে গেল একটাতে, একটা বলতে এটা নৌকা দোল খাওয়া, তারপর হচ্ছে এটাতে দোল খাওয়া শেষ হলে দেন চলে আসবে, আপনারা উপভোগ করুন এবং সাথে থাকুন। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বেশি, ওই জন্য আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকে লম্বা ভিডিও দেখতে চায় না, যত ছোট ভিডিও হয় তত বেশি দেখতে চায়। সো যাই হোক, তারা এনজয় করছে, আমারও দেখতে অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে আমার ছোট যারা আছে তাদের সাথে কোথাও গিয়ে এবং তারা যদি অনেক বেশি আনন্দ উপভোগ করে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে। চলে এসছে তারা নিজেরা অনেক বেশি মজা এনজয় নিয়ে চলে আসছে এবং আমরা এখন হচ্ছে কিছু কিছু টুকিটাকি কেনাকাটা করব। এখানে অনেক ধরনের চুড়ি ছিল, সেফটি ফিন ছিল, ছিল না এমন কিছু না, টুকটাক ছিলই সব কিছু, ব্রেসলেট ছিল, সব কিছু অর্নামেন্টস ছিল আর কি। তো টুকটাক আমরা আলহামদুলিল্লাহ চুড়ি নিয়েছিলাম, সেফটি ফিন নিয়েছিলাম, ব্রোঞ্জ নিয়েছিলাম, শোপিন নিয়েছিলাম, যা যে যেটা বলেই স্বাচ্ছন্দ্য বোধ করেন আর কি। তা আমি এখানে হচ্ছে চুড়িগুলো দেখতেছিলাম, এগুলো ভালোই লাগতেছিল, দরাদড় করছিলাম আর কি কত টাকা, এগুলো বলাবলি করতেছিলাম। তারপর হচ্ছে আমার ইয়োশামণি, ইয়োশামণি হচ্ছে আমার খালাতো বোন, বড় খালামণি, তার হচ্ছে বড় মেয়ের মেয়ে, তো আমার হচ্ছে ভাগ্নি হয়, সেও গিয়েছে আজকে আমাদের সাথে। তারপর হচ্ছে আপনারা তো অনেকেই জানেন আমার একটা ছোট বোন আছে, তাকে আমি হচ্ছে সোনামণি বলেই ডাকি। তারপর সেও অনেক কিছু নিয়েছে, মাথার ক্লিপ নিয়েছে, ব্রোঞ্জ নিয়েছে, চুড়ি নিয়েছে, ব্যান্ড নিয়েছে, লিপস্টিক নিয়েছে, মানে অনেকে আমরা তিনজন মিলে অনেক কিছুই নিয়েছি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর দোকান স্টল বসেছে, এগুলো ভালোই লাগতেছিলো, এই জন্য আমি ভিডিও করে নিয়েছি। তো এমন করতে করতে হাঁটি 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 দিয়ে 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 আমরা কী করতেছি, একটু সামনে এগোচ্ছিলাম, এগোতে এগোতে হচ্ছে এত সুন্দর লাগছিলো কিছু চুড়ি, এগুলো আমি দেখতেছিলাম কত টাকা বলে, দেন এই চুড়িগুলো নিয়ে নিলাম আমি এবং তিশামণি, আমার ছোটো বোনটা ইয়োশামণিও নিয়েছি, আমরা তিনজন মিলে ম্যাচিং করে নিয়েছি অল্প অল্প করে করে। তো চলে গেলাম ফাইনালি সকলের উদ্দেশ্যে, যেটা একটু আগে শেয়ার করেছি, ওরা দুইজনের খুব বেশি ইচ্ছে ছিল নাগরদোলায় দোল খাবে, দোল খাওয়ার জন্য চলে গেলাম। তারপর হচ্ছে একটু দেখছি হাওয়াই মিঠাই দেখা যাচ্ছে, হাওয়াই মিঠাই দেখলে তো সকলেরই অনেক বেশি ভালো লাগে, খেতে ইচ্ছে করে। তারপর কি করলাম, এখানে ব্রোঞ্জ
কিছু মাত্র ক্লিপ আমরা সিলেক্ট করতেছি। এটা হচ্ছে একটা ঝুড়ি দেয়, ওই ঝুড়িতে যে যেটা যেটা নেয় সে সেটা ওখানে রাখে, দেন হচ্ছে টাকা পেড করে দেয় লাস্টে। এটা হচ্ছে কত একটু শেয়ার করে দিলাম। তারপর হচ্ছে ওই তো বললাম নাগরদোলায় দোল খাওয়ার জন্য এখন ফাইনালি যাওয়া হচ্ছে। এখন এক রাউন্ড শেষ হওয়ার পরে তারা উঠবে, আমি তো উঠবো না, আমি ভিডিও শ্যুট করব। দেন তারা দোল খেয়ে নিয়েছে, দোল খাওয়ার পরে হচ্ছে এখন আমরা চলে যাব একটু পরে। তারপর হচ্ছে পাশে একটা ছোট বাচ্চাদের অনেক সুন্দর একটা রাউন্ড শেপ করা খেলনার গাড়ির মতো ছিল আর কি, এটার এক্স্যাক্টলি নামটা কি আমি জানি না। তারপর ওঠাও দেখতেছিলাম, ভালোই লাগতেছিল, মনে মনে ভাবতেছিলাম যে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে একটা পুত্র সন্তান উপহার দিয়েছেন, সে যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুস্থভাবে বেঁচে থাকে, বড় হয়, তাহলে সেও একদিন এরকম খেলনায় চড়বে, আমাকে বায়না করবে। যাই হোক একটু শেয়ার করে দিলাম। চলে যাচ্ছি এখন নাগরদোলায় দোল খাওয়ানোর পরে, ফুল দেখতেছি কিছু একটা মামা দেখি। এই দোকানটা আমার এত বেশি ভালো লেগেছে, অনেক সুন্দর সুন্দর এখানে হচ্ছে ফুলদানি ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই আঙ্গুরের প্লাস্টিকের আঙ্গুরগুলো, এগুলো আমি ধরে ধরে দেখতেছিলাম, অ্যান্ড এক থোকা আমি নিয়েও নিয়েছি। সত্যি বলতে এগুলো এত বেশি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, সত্যি দেখেই মনে হচ্ছে একদম অরিজিনাল, খুবই বেশি ভালো লেগেছে। ধরে ধরে আমি অনেক কিছু উপভোগ করছি অ্যান্ড সকলের সাথে শেয়ার করতেছিলাম, সকলের সাথে হচ্ছে আমার ছোটো বোনের সাথে এবং ইউসা মনির সাথে বলতেছিলাম যে দেখো কত সুন্দর মাশাল্লাহ। তারপর হচ্ছে এইখানে চলে এসছে, এটা হচ্ছে পুতুল। পুতুলগুলো দেখতে ভালোই লাগতেছিল, একদম সফট সফট ছিল, আমি ধরে ধরে দেখছি উপভোগ করছি এবং ছোট ছেলেটার সাথে একটু মজা নিচ্ছিলাম, সে আমাকে বলতেছে আপনি নিবেন নাকি নিবেন না, না নিলে বা এরকম করতেছেন কেন। তখন আমি বলি না আমরা তো পুতুল চয়েস করি না বাসায় রাখার জন্য, বাট পুতুল দেখতে সুন্দর লাগছে সেটার জন্য একটু ধরতেছি, এটা কোনো সমস্যা বলে না সমস্যা নেই, তারপরও যদি নেন একটু ভালো হয়, যেহেতু দোকানের সেলর তারা সেল করবেই। তো ফাইনালি চলে এসেছি একটা দোকানে, এখান থেকে দুইটা টপস নিয়েছি আমরা। তারপর দুইটা দুইটা টপস নেওয়ার পর চলে যাব। এই দোকানটার টপসগুলো অনেক বেশি সুন্দর ছিল, মোটামুটি কম রেঞ্জের ছিল, তেমন বেশি দামের ছিল না, আমরা জাস্ট দুইটা টপস নিয়ে চলে এসেছি। তারপর হচ্ছে চলে গেলাম, হাঁটতে হাঁটতে এক সময় সোনামণি বলতেছে যে ভাবি আমি জ্যাকেট নিব, তারপর হচ্ছে ও একটা জিন্সের জ্যাকেট নিবে, ওই জন্য আমরা মেলা থেকে বের হয়ে একটা ভালো দোকানে ঢুকেছি। ওই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জিন্সের জ্যাকেট বিক্রি করে, সোয়েটার বিক্রি করে, তারপর অনেক কিছু একটা একটা করে করে দেখতেছিলাম। ফাইনালি যেটা আমি জুম করে এখন দেখাচ্ছি, এই জুম করা জ্যাকেটটা ও নিয়েছে, ও পছন্দ করেছে, ও পছন্দ করার পর আমারও অনেক বেশি ভালো লেগেছে। দেন আমি বলছি এখন তো শীতকাল চলে এসছে, তারপর হচ্ছে আমিও একটা নিয়ে নিই, পরে কাজে লাগবে ইনশাল্লাহ, এখনও কাজে লাগবে। তারপর একটা একটা করে করে সোয়েটার দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। তারপর দুই বোন দুইটা নিয়ে নিয়েছি, জ্যাকেট নিয়ে নিলাম, তারপর হচ্ছে কিছু কেনাকাটা করেছি। দেন ফাইনালি নিয়ে নেওয়ার পরে বাসার দিকে রওনা দিব। এই হচ্ছে কথা, আজকের ব্লগটি আপনাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তার ভিতর কিছু কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি আপনাদের মাঝে প্রতিদিনের অ্যাক্টিভ থাকতে পারছি না, এই জন্য আই এম এক্সট্রিমলি সরি। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, পরবর্তী কোনো একটা দিন আবারও শেয়ার করব। আল্লাহ।